আম দিয়ে মাছকে অসাধারণ স্বাদের মালপোয়া তৈরি করেছে। কিভাবে আজকে মা এই মালপোয়াটা তৈরি করলো চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। আর তার সাথে অবশ্যই আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি আম দিয়ে যে কোনো ডেজার্ট বানাতে চাও সেক্ষেত্রে হিমসাগর আম দিয়ে তোমরা অবশ্যই কোনো ডেজার্ট তৈরি করো। হিমসাগর আম দিয়ে যে কোনো ডেজার্ট ভীষণই ভালো হয়। চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। আমের মালপোয়া বানানোর জন্য এখানে প্রথমেই রয়েছে আমের পাল্প, এখানে দুটো হিমসাগর আমের পাল্প রয়েছে, রয়েছে 1 কাপ ময়দা, রয়েছে 1 কাপ চিনি, রয়েছে 1 কাপ মতো তরল দুধ, রয়েছে 1/2 কাপ সুজি, আর লাগছে কাজু আর কিশমিস, সাথে লাগছে মৌরি, আর লাগছে সাদা তেল। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মা প্রথমে যোগ করছে 1 কাপ ময়দা, এরপর যোগ করছে সুজি 1/2 কাপ সুজি, এরপর যোগ করা হচ্ছে আমের পাল, এরপর যোগ করা হচ্ছে মৌরি, পরিমাণ মতো বেশ কিছুটা মৌরি, এরপর যোগ করা হচ্ছে চিনি, চিনিও প্রায় পরিমাণ মতোই, আমরা 1 কাপ নিয়েছি, চিনিটা একটু একটু করে মেশানো হচ্ছে। পুরো চিনিটাই এখানে একে একে যোগ করে দেওয়া হলো। এখানে মিশ্রণটা প্রথমে মা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, যা যা উপকরণ আমরা যোগ করলাম তার সমস্ত মিশ্রণগুলো যোগ করে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করা হবে। এরপর এখানে যোগ করা হচ্ছে কাজু কিশমিস, আর যোগ করা হচ্ছে পরিমাণ মতো বেশ কিছুটা তরল দুধ। এবারে সমস্ত মিশ্রণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে ব্যাটারটাকে মেশানোর সময় মা এখানে প্রয়োজন বুঝে বেশ কিছুটা দুধ যোগ করেছে। এবার দুধ যোগ করে মা এখানে মিশ্রণটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মা এখানে এই ব্যাটারটাকে 1/2 ঘন্টা মতো রেখে দিচ্ছে, কারণ যেহেতু এখানে সুজি মেশানো হয়েছে সুজিটা পরে ফুলে ওঠে, আর 1/2 ঘন্টা রেস্টে রাখার ফলে মালপোয়াটা অনেক বেশি নরম হয়। 1/2 ঘন্টা পরে ফিরে এলাম, আমাদের এখানে পুরো দুধটাই ব্যবহার হয়েছে ব্যাটারটাকে পাতলা করার জন্য। এবার আমরা আপনাদেরকে এই ব্যাটারটা থেকে মালপোয়া তৈরি করে দেখাবো।
একই ভাবে আমরা বাকি মালপোয়াগুলোকেও ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। একই ভাবে এখানে মা বাকি মালপোয়াগুলোকেও ভেজে নিয়েছে। আমাদের আজকের পরিবেশন আমের মালপোয়া পুরোপুরি তৈরি আর সার্ভড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই সিজনে পাওয়া হিমসাগর আম দিয়ে এই রকম মালপোয়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।